हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमी अनिंदिता आज के बारे में नतून भिडियो नहीं चले एसेछि। आज के सकाल सकाल एक घूमते उठे कारण आज भाई फोटा सकाल सकाल उठे बोले बाहरे पाखिर डाकटा कि सुंदर शोना जाच्छे। देखो এদিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলা কুয়াশার পরিমাণটা অনেক বেশি। তো এখন আমরা চলে এসেছি বাজারে, আজকে মাছ আর মাংস এসব কিনবো। তো আজকে আমি আর কোনো সমুদ্রের মাছ কিনবো না, রুই বা কাতলা একটা কিনবো আর ওদিকে চিকেন কিনবো। কত বাউল মাছ, ইলিশ মাছ আজ ভাইফোঁটার দিনে। যদিও বাউল, ইলিশ, চিংড়ি এসব দোকানে লাইনটা বেশি, তবে আমাদের এখন রোজই প্রায় এসব খাওয়া হয় বলে আমি আজকে পুকুরের মাছই কিনবো। মেনু কি হবে সেরকম কিছু আজকে ঠিক হয়নি, কয়েকটা ভাজা ভাজি হবে, মাছ হবে, মাংস হবে, চাটনি হবে, এসবই আর কি। এবার বাড়ি এসে আর বাজারই করতে আসা হয়নি, এই প্রথমবার এবার বাড়ি আসার পরে বাজার করতে এলাম। মাছ কেনা হয়ে গেছে, এবার আলু পেঁয়াজ আদা রসুন কিনে বাড়ি চলে যাব। যখনই আমরা বাজার করতে বেরোই তখনই রেলগেট পড়ে যায়। তো আগের একটা ব্লগে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায়। আমাদের গ্রামের নাম তালগাছাড়ি আর বাড়িটা এক্স্যাক্টলি হচ্ছে এই রেল ক্রসিংটা ক্রস করে সোজা চলে গেলে, মানে ওই হলদিয়া বা ঘৃতপুরা এসবের দিকে সোজা চলে গেলে প্রথম যে বাঁদিকের গলিটা পড়ে ওই গলিতে। বাড়ি এসে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এই সর্ষে পোস্ত দিয়ে এই মাছের ঝাল হবে, তো এটা এখন বাটাবাটি করা চলছে। এবছর সামনে ভাই থাকা সত্ত্বেও আমাদের ভাইফোঁটা হবে না, কারণ এখানে ঠাকুরমশাই বলেছেন যে এইটা নাকি গ্রহণ সপ্তাহ আর গ্রহণ সপ্তাহতে ভাইকে ফোঁটা দেওয়া যাবে না। তাই জন্য শুধু খাওয়া দাওয়ারই আয়োজন হয়েছে, এবছর আর আমাদের ফোঁটা হবে না। তো আমরা মোটামুটি এক মাস রামনগরে আছি, এবার আমরা বাড়ি মানে কলকাতা ফিরে যাব। এই ভাইফোঁটার পরের দিনই আমরা কলকাতা ফিরে যাব। তো যাই হোক, এখানে আমার মাছের ঝালের মাখামাখি রেডি হয়ে গেছে, ম্যারিনেট করে এখন কিছুক্ষণ রেখে দেব। শুধু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল, ব্যাস এইটুকু দিয়েই রান্না করছি। আর এদিকে বাবা কষাচ্ছে চিকেন, বাবার এই কষা চিকেন অসাধারণ খেতে। এদিকে আলুগুলো ভেজে রাখা আছে, এদিকে আমের চাটনি হয়ে গেছে, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, আর এদিকে হচ্ছে আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা আর চিকেন। এদিকে মাছের ঝাল হচ্ছে, আর এরপরে খাওয়া দাওয়ার ভিডিও আমি করতে পারিনি, কারণ যখন খাওয়া দাওয়া হচ্ছিল তখন আমি আমার মেয়েকে নিয়ে ওই যে আগের দিনের যে ডান্সের ভিডিওটা দিয়েছি ওইটা শ্যুট করছিলাম। যদি ওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওটা দেখে নিও। মাংসের কালারটা কি অসাধারণ হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়েছিল। আমাদের ভাইফোঁটা নেই কিন্তু কৌশিকদের ওদিকে আবার ভাইফোঁটা হচ্ছে, তো কে কি বলছে সেটা বোঝা যাচ্ছে না। তো কৌশিক গেছিল ভাইফোঁটা নিতে কচুর কাছ থেকে। ধরেছো তুমি, দেখাও কি ফিশ ধরেছো দেখি। ফিশ কি ফিশ দেখি, এটা এগুলো সব খালের মাছ, যেগুলো জ্যান্ত মাছ পাওয়া যায় ওইগুলো। মাছগুলো এখনো বেঁচে আছে কিন্তু এই মেয়ের কোনো ভয় নেই। এই যে চাওয়া মাছ, তারপরে ছোট ছোট তেলাপিয়া, মানে খালে যেগুলো মিষ্টি জলের মাছ হয় ওই মাছগুলো একটা চাওয়া মাছ ধরে এদিক ওদিক করছে। এক মাস ছুটির পর আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তো আজকে এই ওই 6:30টার যে ট্রেনটা, ওই ট্রেনটায় আমরা আজকে ফিরবো। একটু তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি, এতদিন সবার সাথে ছিল তো সবারই আজকে খুব মন খারাপ। এই যে আমার শাশুড়ি মা, কৌশিক, আমার মা, দিদা সবাই এসেছে আমাদের স্টেশনে ছাড়তে। কৌশিক ছাড়তে আসেনি, কৌশিক আমাদের সাথে যাবে। কি বলছো মা?
আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন আজকে পুরোই ফাঁকা। তবে আমাদের সিট ছিল D7-এ, D7-এ অনেকগুলো লোক ছিল, তাই জন্য আমরা D10-এ এসে একেবারে আরাম করে বসেছি। পুরো কামরাটাই শুধু আমরাই। বাবু পড়ে গেল, যা সরিয়ে দেওয়ার চাদরটা। ট্রেন 9:45-এ পৌঁছাবার কথা, তবে এখন 10টা বাজে, তবু এখন আমরা 7টা কাছে পৌঁছাইনি। তো তাই জন্য আমি মেয়েকে এখানেই ডিনারটা করিয়ে দিচ্ছি। শরীলাকে একটু নিয়েই এসেছিলাম বাটিতে। ট্রেন আজকে আমাদের 3 ঘন্টা লেট। তো ম্যাডাম এখানে শুয়ে শুয়ে একদম বাড়িটাকেই বেডরুম বানিয়ে ফেলেছে। ফোনে কোকোমেলন চলছে, পাশে বাবু বসে আছে, আর মাথার কাছে জল, যা যা থাকার সব কিছুই আছে ভালোভাবে। তবে অবশ্য ও 3 ঘন্টা যে ট্রেনের মধ্যে আরামসে থাকলো, এটা সত্যিই আমরা ভাবতে পারিনি। 9:45-এ ট্রেন পৌঁছাবার কথা, এখন প্রায় 12:45, মানে 12:37-এ পুরো নামলাম আমরা আর কি স্টেশনে। স্টেশনে তো পৌঁছে গেছি, কিন্তু এবার উবের পাবো কিনা সেটা একটা বড় ব্যাপার। পুরো স্টেশন একেবারে জল চপচপে করে মুছেছে। মেয়েটাকে একটু নামাতেও পারলাম না, পুরোটা কোলে নিয়ে আসতে হলো। এই প্রথমবার এত রাতে আমরা হাওড়া স্টেশনে এসেছি। অনেকদিন হলো ট্রেনে আর যাতায়াত করা হয় না, আর এই রাত্রিবেলা ট্রেনটাও বন্ধ ছিল। যাই হোক, আমরা উবের পেয়ে গেছি, আর এখন মোটামুটি বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সন্ধেবেলা যখন খাবার দাবার উঠেছিল তখন আমাদের ঠিক খিদে ছিল না, কিন্তু যখন প্যান্ট্রি বন্ধ হয়ে গেল তখন আমাদের খিদে পেতে শুরু করলো। আমরাও তো আর এত রাত হবে জানি না। এরপর আবার বাড়ি গিয়ে সুইগিতে অর্ডার করব, সেও আর পাবো কিনা বলতে পারবো না। বাড়িতে যে কিছু গিয়ে খাবো সেসব খাবার দাবারও তো নেই, কারণ আমরা 1 মাস হলো চলে গেছি। পুরো 1:30টার সময় আমরা বাড়ি পৌঁছালাম। আজকে আর না মা, আজকে শুয়ে পড়ো কালকে সকাল থেকে। চলো চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কোনটা কোনটা? আচ্ছা দেবো, বসো, এখন বসো, এখন বসো, ড্রেস চেঞ্জ করো। খাবার এসে গেছে, বিরিয়ানি পেয়েও গেছি। রাত 2টোর সময় এখন আমরা বিরিয়ানি খাচ্ছি, এদিকে কুটুসো বিরিয়ানি খাচ্ছে, আর খাবারটা পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক, আজকে আমরা সবাই খুবই টায়ার্ড। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।